প্রিয় আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় সুস্থ আছো, ভালো আছো। আশা করি তোমাদের পরিবারের সব সদস্যরা সুস্থ আছে, ভালো আছে। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের কারণে আমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি, কিন্তু আমরা সচেষ্ট, সদা জাগ্রত, তোমাদের লেখাপড়ার যাতে ক্ষতি না হয় আমরা কি করতেছি, কন্টিনিউ অনলাইন অনলাইন ক্লাস চালিয়ে গিয়েছিলাম, যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে। তাহলে ভগবানের উপর ধৈর্য রাখবে, বিশ্বাস রাখবে, ভগবানকে স্মরণ করবে। কেন পৃথিবীটা যেন আবার করোনামুক্ত হয়, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তোমরা বই নিয়ে বসে পড়ো, তোমাদের সামনে প্রথম অভিজ্ঞতা পরীক্ষা হবে না, তোমরা তো জানো। তো প্রথম অভিজ্ঞতাতে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমি ইতিপূর্বে অনেকবার পড়িয়েছি, আজকে আর প্রথম অভিজ্ঞতাটা পড়াবো না। আজকে আমি প্রথম সাময়িকের জন্য এটা আমি শুরু করে দেবো, কেমন? তো প্রথম সাময়িকে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় দুটো পরিচ্ছেদ আছে, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ মুনি ঋষি ওইটা পড়াবো। আমরা বই নিয়ে বসে পড়ো, বইয়ে 14 পৃষ্ঠা খুলে দেবো। খুলেছ? চাইলে মনোযোগ সহকারে খেয়াল করবে আমি কী পড়াচ্ছি। তৃতীয় অধ্যায় মুনি ঋষি, প্রথম পরিচ্ছেদের মুনি ঋষি। প্রাচীনকালে অনেক ধার্মিক লোক ছিলেন, তাদের মধ্যে অনেকে অরণ্যে বসে ঈশ্বরের তপস্যা করতেন। তাদের কোনো লোভ লালসা ছিল না, তারা তপস্যার দ্বারা লোভ লালসা জয় করেছিলেন। তপস্যায় তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন, তারা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছিলেন। তাদের বলা হয়, কী বলা হয়, তাদের গুণী বলা হয়। অর্থাৎ মুনিরা তো ধ্যান, ঋষি অনেক ধ্যান সাধনা করেন। যেসব মুনি তপস্যা বলে বেদমন্ত্র প্রকাশ করতে পারতেন তাদের বলা হতো ঋষি। বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র। মুনি ঋষিরা ছিলেন সেকালের শিক্ষক, জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়ের উদ্ভাবক। কয়েকজন বিখ্যাত মুনি ঋষি হলেন পত্রী, কশ্যপ, গৌতম, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, কর্ণ, মৈত্রেয়ী, গার্গী প্রভৃতি। তাইলে ঋষিদেরকে সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাতটি শ্রেণীগুলো কী কী? ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, পরমর্ষি, কাণ্ডর্ষি, শ্রুতর্ষি ও রাজর্ষি। তাহলে ব্রহ্মর্ষি, ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে যাদের বিশেষ জ্ঞান আছে তারা ব্রহ্মর্ষি, যেমন বৈশিষ্ট্য। দেবর্ষি, যিনি দেবতা হইয়েও ঋষি তিনি দেবর্ষি, যেমন নারদ মুনি দেবর্ষি স্বর্গে বাস করেন। মহর্ষি, ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তারা মহর্ষি, যেমন ব্যাসদেব। পরমর্ষি, পরম ব্রহ্মকে যিনি দর্শন করেছেন তিনি পরমর্ষি, যেমন কৈল। কাণ্ডর্ষি, বেদের দুটি কাণ্ড, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে যাগযজ্ঞের কথা, আর জ্ঞানকাণ্ডে আছে জ্ঞানের কথা, ব্রহ্মের কথা। বেদের কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞানী ঋষিদের বলা হয় কাণ্ডর্ষি, যেমন জৈমিনী বেদের কর্মকাণ্ডের ব্যাখ্যা করেছেন। শ্রুতর্ষি, বেদ ঈশ্বরের বাণী, ঋষিরা তপস্যা করে বেদমন্ত্র লাভ করেছেন, কিন্তু এভাবে সকল ঋষি বেদমন্ত্র লাভ করেননি। কেউ কেউ অন্য ঋষির কাছ থেকে শুনেছেন, যারা শুনে শুনে বেদমন্ত্র লাভ করেছেন তারাই শ্রুতর্ষি, যেমন সুশ্রুত। রাজর্ষি, রাজা হইয়েও যিনি ঋষি তিনি রাজর্ষি, তিনি ঋষির মতো জ্ঞানী, ঋষির মতো আচরণ করেন, যেমন রাজা জনক। তারপরে মুনি ঋষিদের অনেক গুণ, তারা সবসময় সকলের মঙ্গল কামনা করেন, জগতের মঙ্গল কামনা করেন। জগতের মঙ্গলের জন্য তারা নিজের জীবনও দান করতে পারেন। তাদের কাছ থেকে আমরা অনেক জ্ঞানের কথা জানতে পাই, বিশ্বের সকলের মঙ্গলের কথা পাই। আমরাও তাদের মতো কী হব, জ্ঞানী হব। তারা যেমন সকলের মঙ্গল করেছেন আমরাও তেমনি সকলের মঙ্গল করব। আজকে আমি কতটুকু পড়িয়েছি তোমরা মার থাকবে? আজকে কতটুকু পড়িয়েছি বলো, বইটাকে বলো। আজকে আমি ঋষিদের সাতটি শ্রেণীতে ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, পরমর্ষি, কাণ্ডর্ষি, শ্রুতর্ষি, রাজর্ষি এটা পড়িয়েছি। আর পরের অংশটা আমি পরের ক্লাসে তোমাদেরকে পড়াবো। সেই পর্যন্ত তোমরা কী করবে, রিডিং যতটুকু পড়িয়েছি ততটুকু পর্যন্ত পড়বে এবং বাসায়
রিডিং গুলো করে ফেলবে কারণ তোমাদের এখন হাতে অনেক সময় আছে রিডিং গুলো করে ফেলতে ভালো করে আর পারলে তোমরা কি করবে জানো অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে মুখস্থ করে লিখবে লিখে তোমাদের গার্ডিয়ানদেরকে দেখাবে তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা ভালো হয়ে যাবে কেমন কখনো টেনশন করবে না মনকে আনন্দিত রাখবে আজকে এতটুকু পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।